ঐন্দ্রিলা অকপটে কথাটা বলে দিল। ঐন্দ্রিলার স্বতঃস্ফূর্ত উত্তরে খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল অভ্র। সে ভেবেছিল ঐন্দ্রিলা হয়তো পুনরায় লজ্জায় লাল হয়ে যাবে, আর সেই সুযোগে ঐন্দ্রিলার লাজুক চেহারাটা দেখতে পাবে। ঐন্দ্রিলার লাজুক মুখশ্রী যে অভ্রের প্রচণ্ড প্রিয়, কিন্তু সেটা হলো না। আজ সে ঐন্দ্রিলার অন্য একটি মুখশ্রী দেখছে। ঐন্দ্রিলা এক রাশ আবেগ নিয়ে অভ্রের দিকে তাকিয়ে আছে। মেয়েটির প্রতিটা রূপ তাকে ঘোর ফেলে দেয়, সেটা হোক তার মাতৃত্ব রূপ, তার বাঘিনী রূপ অথবা লজ্জাপতি রূপ। কিন্তু আজ তার এই প্রেমময় রূপটি ঠিক মেনে নিতে পারছে না অভ্র। অভ্র ভেবেছিল তাকে দূরে সরিয়ে দেবার পর ঐন্দ্রিলা তার কাছে আসবে না, কিন্তু সে ভুল ছিল। ঐন্দ্রিলা এখনও একরাশ প্রেমের ঢেউ নিয়ে তার দিকে তাকিয়ে আছে। সে স্বতঃস্ফূর্তভাবে তার প্রেম নিবেদন করেছে। অভ্র খানিকটা সরে যেতে নিলেই ঐন্দ্রিলা তার দিকে এগিয়ে আসে, তার চোখে চোখ রেখে আবেগ প্রবণ কণ্ঠে বলে, ভয় পাবেন না, আপনাকে আমি প্রেম নিবেদন করছি ঠিকই, কিন্তু সেই প্রেম নিবেদনকে গ্রহণ করতে বলছি না। সত্যি বলতে আমি প্রতিনিয়ত নতুন করে আপনার প্রেমে পড়ি, কখনো আপনার ব্যথিত হৃদয়ের, কখনো আপনার শান্ত চরিত্রের, তো কখনো আপনার খচ্চরপনার। আমি প্রতিনিয়ত নতুন করে আপনাকে আবিষ্কার করি এবং তার প্রেমে পড়ি। সব প্রেমের পূর্ণতা পেতে হবে এই কথাটা ঠিক নয়, কিছু প্রেম অপূর্ণই ভালো। প্রেম ভালোবাসায় রূপান্তর না হওয়া পর্যন্ত কষ্ট লাগে না, কারণ কাউকে পাবার তার মনে রাজত্ব করার ইচ্ছে তখন মনে জন্মায় না। কিন্তু সেই প্রেম যখন আপনার হৃদয়ে ভালোবাসার মোহ তৈরি করে, তখন না পাওয়ার যন্ত্রণা অসহনীয় হয়ে ওঠে। আপনি চিন্তা করবেন না, আমার প্রেম প্রেমই থাকবে, ভালোবাসার মোহ মায়াতে রূপান্তরিত হবে না। ঐন্দ্রিলার কণ্ঠ কাঁপছে, তার চোখ ছলছল করছে, হৃদয় বিষাদময় হয়ে গেছে। তার সুখময় প্রেম বিষাক্ত ভালোবাসায় পরিণত হবার চেষ্টায় লিপ্ত। এই মোহ অভ্রের বদ্ধ হৃদয়ে কড়া নাড়তে চায়। অভ্রের হৃদয় চিত্তে নিজের রাজত্ব করার মোহের সাথে তাকে প্রতিনিয়ত লড়তে হয়। ঐন্দ্রিলা উঠে রুম থেকে বেরিয়ে গেল। তার অভ্রের সামনে দাঁড়িয়ে থাকতে ইচ্ছে হচ্ছে না, তার দুর্বলতা কাউকে দেখাতে মোটেই রাজি নয় সে। সে অভ্রের সমবেদনা পেতে চায় না, অভ্র এখনও সেখানেই বসে রয়েছে। পরাজিত সৈনিকের ন্যায় ঐন্দ্রিলার চলে যাবার দিকে তাকিয়ে রইল সে। বুক চিরে দীর্ঘশ্বাস বেরিয়ে এলো, দুহাত দিয়ে মাথা চেপে ধরল সে, ধীর স্বরে বলল, প্রেমে তো আমিও পড়েছি, প্রতিনিয়ত প্রতি মুহূর্ত তোমার প্রেমে তলিয়ে যাচ্ছে, কিন্তু এই প্রেম যে আমার জীবনের অভিশাপ, আমি তোমার জীবনের অভিশাপ হতে চাই না। আমি যে পাপী, খুনি, অপরাধী, আমার এই রূপকে যে তুমি ঘৃণা করবে, তখন নিজেকে ঘৃণা করবে। অভ্র চোখ বুঝতেই এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল তার চোখ থেকে, বুকে চিনচিনে ব্যথা অনুভূত হচ্ছে। হয়তো এই যন্ত্রণা ঐন্দ্রিলার বুকে সূচের মতো বিচ্ছে, একেই হয়তো বিষাক্ত ভালোবাসা বলে। গোধূলি বেলা দিনের সর্বশ্রেষ্ঠ সময়, হলুদ আলোয় প্রকৃতি প্রচণ্ড সুন্দর রূপ ধারণ করে। তখন অধিকাংশ ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার এই সময়কে ছবি তোলার আদর্শ সময়রূপে বেছে নেয়, কিন্তু আজ প্রকৃতি আরও বেশি মনোরম হয়ে রয়েছে। টানা এক ঘন্টা ঝুম বৃষ্টিতে ইট পাথরের ঢাকা বেশ তলিয়ে গেছে, দুপুরের ধুধু গরম নিমেষেই উধাও হয়ে গিয়েছে, আকাশে রংধনু উঠেছে। রংধনুর জন্য আকাশটিকে অনন্য শিল্পকর্ম লাগছে। বৃষ্টি থেমেছে মিনিট বিশেক হবে, ছাদে পানি জমে আছে, বরফের থেকেও শীতল এই পানি, পা দিলে কাটা লাগে গায়ে। এই পানির মধ্যে খালি পায়ে দাঁড়িয়ে আছে পিউ, তার মন আজ প্রচণ্ড ভালো, আর পরিবেশটা এত মনোরম হয়ে রয়েছে যে তার মন আরও ভালো হয়ে গিয়েছে। আকাশটি হলুদ বর্ণ ধারণ করেছে, ঠান্ডা ঝিরিঝিরি বাতাস বইছে, সেই বাতাসে চোখ বুঝে থাকতে বেশ লাগছে পিউয়ের।
পিউয়ের কেন যেন কলা ছিঁড়ে গান গাইতে ইচ্ছে করছে। চেনা সোনার কোণে বাইরে, চেনা সোনার কোণে বাইরে, যেখানে পথ নাই নাই রে, যেখানে অকারণে যাই ছুটে, পাকলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পিউয়ের গানের লাইন শেষ হতেই পেছন থেকে এক পুরুষারী কণ্ঠ ভেসে আসে, বৃষ্টি নেশা ভরা সন্ধেবেলা, কোন বলরামের আমি চেলা, আমার স্বপ্ন ঘিরে নাচে মাতাল জুটে, যত মাতাল জুটে, জানা চাইবার তাই আজি চাই গো, জানা পাইবার তাই কোথা পাই গো, পাবো না পাবো না মরি, অসম্ভবের পায়ে মাথা কুটে, পাগলা হাওয়ার বাদল দিনে, পাগল আমার মন জেগে ওঠে। পিউ অবাক নয়নে মানুষটিকে দেখছে, চোখ বুজে আবেগপ্রবণ কণ্ঠে সে গান গাইছে। মানুষটি আর কেউ নয় বরং নীলাদ্রি। নীলাদ্রির কণ্ঠে গান অনেকটা গঞ্জি কাল নেয়, নেশায় ফেলে দেয় পিউয়েকে বরাবরই। ছোটবেলায় যখনই গিটার হাতে নীলাদ্রি সুর তুলত, পিউ দরজার বাহিরে দাঁড়িয়ে মুগ্ধ হয়ে শুনত। এজন্য অবশ্য কম লজ্জা পেতে হয়নি তাকে। নীলাদ্রি তাকে দু কথা চার কথা শুনিয়ে দিত, তবুও সে বেহায়ার মতো দরজার বাহিরে দাঁড়িয়ে থাকত। ঐন্দ্রিলা তো শুধু ফজলামি করে বলত, গহন কুসুম কুঞ্জ মাঝে মৃদুল মধুর বংশী বাজে, বসরী ত্রাস লোক লাজে, সজনী আওল অঙ্গে চারুনীল বাস, হৃদয়ে প্রণয় কুসুম রাস, হরিণ নেত্রে বিমল হাস, কুঞ্জবনমে আওল। এখন অবশ্য পিউ বড় হয়েছে, তাই এখন এই বেহায়াপনাটা তার করতে ভালো লাগে না। আজ বহুদিন বাদে আবারও নীলের কণ্ঠে গান সে শুনল। নীল তার মাঝে এসে দাঁড়িয়েছে, তার দৃষ্টি বাহিরের দিকে। গান শেষে বিদ্রুপের স্বরে বলল, শুনলাম তোর নাকি প্রেমিকের উদ্ভব হয়েছে, তোর বিয়েটা কেলিয়েই ভেঙে দিয়েছে, পাত্রকে ঠেঙ্গিয়ে ইবনের সেনাতে পাঠিয়ে দিয়েছে। আপনি কি টিস্কারি দেওয়ার জন্য এসেছেন? না, তোর সাথে দুঃখ বিলাস করতে এসেছি, ভেবেছিলাম তোর মনটন খারাপও থাকবে, কিন্তু তুই তো সুখের ঠেলায় গান গাচ্ছিস, তা এত সুখ কিসের শুনি? নীলাদ্রি টিটকিরিমূলক কথা শুনতে একেবারেই ভালো লাগছে না, অহেতু খোঁচা দেওয়া কথা বলে লোকটা। পিউ খানিকটা বিরক্তি নিয়ে বলল, আমার সুখ নিয়ে আপনি এতটা চিন্তা না করলেও চলবে, তা বলি সিহাব ইবনে সিনাতে আছে আপনি কিভাবে জানলেন? পিউয়ের প্রশ্নে বিষম খেয়ে ওঠে নীলাদ্রি, হুট করে কাঁদতে লাগে সে। তখন বিদ্রুপের স্বরে বলে, প্রশ্ন শুনে যক্ষা হয়ে গেল নাকি? যাকগে, আগামীকাল আমাকে নিয়ে একটু বের হবেন? কোনো মতে কাশি থামিয়ে নীলাদ্রি বলে, কোথায় যাবি? সিয়াবকে দেখতে, শুনেছি কালকে তাকে ডিসচার্জ দেওয়া হবে, বেচারা হাত ভেঙে পড়ে রয়েছে। তো তুই সেখানে কেন যাবি? ওর সাথে তো তোর বিয়েটা কেচে গেছে, সুতরাং ওখানে যাবার তো কোনো মানেই হয় না। ওনার সাথে ঘটে যাওয়ার ব্যাপারটা আমার মোটেও ভালো লাগছে না, বিয়ে হোক বা নাই হোক, লোকটাকে দেখতে যাওয়া আমার কর্তব্য, যতই হোক তাকে আমার জন্য মার খেতে হয়েছে, আর এই প্রেমিক সংক্রান্ত ব্যাপারটা তো সম্পূর্ণ যুক্তিহীন। এই প্রেমিক ব্যক্তিটির জন্য ইকবাল আঙ্কেল মামুকে ভুল বুঝছেন, সুতরাং এই ভুল বোঝাবুঝির অন্ত হওয়াটাও তো দরকার। যাই হোক, আমাকে একটু নিয়ে যাবেন প্লিজ, আর আপনার যেহেতু কলিগ, আপনারও উচিত একবার তাকে দেখে আসা। কথাগুলো এক নিঃশ্বাসে বলল পিউ। সন্ধে হতে চলেছে, আর দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে না পিউয়ের, তাই সে পা বাড়ালো দরজার দিকে। ঠিক তখনই হ্যাচকা টানে দেওয়ালের সাথে তাকে চেপে ধরল নীলাদ্রি। নীলের এমন ধারা আচরণে অবাকের চূড়ান্ত পর্যায়ে চলে গিয়েছে পিউ। নীল তখন দাঁতে দাঁত চেপে বলল, এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে
আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।